করোনা ভাইরাস অমিক্রন ভেরিয়েন্ট দিয়ে শেষ হচ্ছে কোভিড মহামারী। তবে এখন কি করোনা শেষ পর্যায়ে? চলুন জেনে নেওয়া যাক কি বলছেন বিজ্ঞানীরা। কোভিড মহামারী কবে শেষ হবে অথবা আমি আবার কবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, গত দুবছরে এমন প্রশ্ন করেননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে আসার কথা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন এসব প্রশ্নের উত্তর হবে হয়তো খুব শিগগিরই। তাদের অনেকে মনে করেন করোনা ভাইরাস ভেরিয়েন্টের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে এবং তার ফলে এটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও সারা বিশ্বে লোকজন টিকা নেওয়ার কারণে শক্তিশালী হয়ে উঠেছে আমাদের মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। এসব থেকে ধরে নেওয়া যায় যে মহামারীর সময় ফুরিয়ে আসতে শুরু করেছে। তারা বলছেন ইতিমধ্যে কোভিড মহামারী শেষ হয়ে যেতে শুরু করেছে, এটি এখন যে শেষ পর্যায়ে তার লক্ষণ স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে মহামারীর পরে কি হবে? জীবন কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি তৈরি হবে নতুন কোনো পরিস্থিতি? ভাইরাসটি কি এই পৃথিবী থেকে একেবারে উধাও হয়ে যাবে? বিজ্ঞানীরা বলছেন কোনো সন্দেহ নেই যে কোভিড থাকবে, কিন্তু সেটা প্যান্ডেমিক হিসেবে নয়, থাকবে এন্ডেমিক হিসেবে। অর্থাৎ আমাদের সামনে কোভিড পরবর্তী নতুন এক বিশ্ব আসন্ন, যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহামারীর মতো এত মানুষের মৃত্যু না হলেও এই অসুখটি আর দশটি সাধারণ রোগের মতোই থেকে যাবে। করোনা ভাইরাসের দুর্বল ভেরিয়েন্ট অমিক্রনই তার অন্যতম লক্ষণ। বিজ্ঞানীরা আশা করছেন এই ভেরিয়েন্ট যত বেশি ছড়াবে ভাইরাসটি ততই দুর্বল হয়ে পড়বে এবং এর মধ্য দিয়ে অবসান ঘটবে এই শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটের। দুটো সম্ভাবনা রয়েছে, আমরা অমিক্রনের যত মিউটেশন দেখেছি সেটি আবার ততই সংক্রামিত হচ্ছে। যখন এই ভাইরাস ব্যাপক ট্রান্সমিশন থাকে তখন ভাইরাসে আরও বেশি মিউটেশনের সম্ভাবনা থাকে, তখন হয়তো ভাইরাসটি দুর্বল হয়ে যেতে পারে, আবার শক্তিশালী হতে পারে। এ কারণে প্যান্ডেমিক শেষ হচ্ছে কিনা সেটা বলার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। মহামারী শেষ হওয়ার কারণ সম্পর্কে জেনে নিন। এর পেছনে মূল কারণ দুটো, একদিকে ভাইরাস দুর্বল হয়ে পড়া এবং অন্যদিকে ভাইরাসের হোস্ট অর্থাৎ মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। বিজ্ঞানীরা বলছেন গত 2 বছরে পৃথিবীর 32 কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর হাত থেকে রক্ষা পেতে বহু মানুষ টিকা নিয়েছে, যার ফলে তাদের দেহে ভাইরাসটি প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে। এবার জেনে নিন মহামারীর পরে কি ঘটতে যাচ্ছে। পৃথিবীর সামনে দুটো সম্ভাবনা, হয় কোভিড পুরোপুরি নির্মূল হয়ে যাবে যেমনটা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলা ভাইরাসের বেলায় হয়েছে, অথবা এটি ক্রমশ দুর্বল হয়ে আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে সাধারণ সর্দি কাশি, এইচআইভি, হাম, ম্যালেরিয়া, যক্ষ্মার মতো রয়ে যাবে। বিজ্ঞানীরা মনে করেন কোভিডের বেলাও ঠিক সেরকমই ঘটতে যাচ্ছে।